কিরকম লাগে বরাবর? মনটা খুব কুরকুরা, শীতল হাওয়া, ঠান্ডা, শরীরে আমাদের বয়ে গেছে, অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। একটা গাড়ি করে কিছু তো পথ আসলাম, এখান থেকে অন্য একটা গাড়ি করে আমরা আমাদের গন্তব্য স্থান থেকে রওনা দিব। এখান থেকে 5 কিলোমিটার দূরে সমুদ্র সৈকত অবস্থিত। আসলে সমুদ্র সৈকতে আসলে খুব ভালো লাগে, চারিদিকে শুধু পানি আর পানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে একটু ফ্রি হইলাম, এই জন্য বড় ভাইকে নিয়ে বের হলাম, সাগর পাড়ের দিকে যাব, ওইখানে বসবো, সাগরের পরিবেশটা উপভোগ করবো এবং ওইখানে সাগর পাড়ে বসে আমরা ইফতারি করবো। কিছু বলেন, কীরকম এক্সপিরিয়েন্স সাগর পাড়ে ইফতারি করার? খুব ভালো, খুব মজা হবে, সুন্দর হবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবো রমজান মাসের জন্য। আজকে একটু যাবো সাগর পাড়ে, খোলামেলা আকাশের নিচে ইফতারি করবো। সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এখান থেকে আমরা গাড়ি করে রওনা দিব সাগর পাড়ের উদ্দেশ্যে। রোজার দিন তো এই কারণে গাড়ি ঘোড়া খুব কম দেখা যাচ্ছে, মানে তেমন একটা বাসা থেকে বাসা নিয়ে ইফতারি করে তারা বাইর হয়। আর অপেক্ষা করতেছি গাড়ি আসলে, গাড়ি করে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিব। আসলে ভাগ্যের উপর, ভাগ্যটা ভালো হলে গাড়ি অনেক সময় এখানে তাড়াতাড়ি পাওয়া যায়, না হলে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, সবসময় গাড়ি পাওয়া যায় না। রোজার দিন এই কারণে ওমানিরা হয়তো বা ঘুমাচ্ছে এখন। এখন দুপুর আপনার প্রায় 3:40 মতো বাজে আর কি, রাস্তার উপর দাঁড়িয়ে আছি। ওরা তো ইফতারির উপরে বাইর হয়, এখন বিকেলবেলা তেমন একটা বাইর হয় না। অপেক্ষা করতেছি, দেখি যদি পাওয়া যায় গাড়ি করে আমরা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেব। এ ফিউ মোমেন্টস লেটার, এখন আমরা একটা গাড়ি করে কিছু তো পথ আসলাম, এখান থেকে অন্য একটা গাড়ি করে আমরা আমাদের গন্তব্য স্থান থেকে রওনা দিব। যে গাড়িতে আসলাম এটা ওইখান থেকে বাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখান দিয়ে সাগর পাড়ের যে গাড়িগুলো যাতায়াত করে, তাই এখানে দাঁড়াবো, এখান থেকে আরেকটা গাড়ি করে আমরা সাগর পাড়ের দিকে যাব। ফিউ মিনিটস লেটার, অবশেষে আমরা গাড়ি পেয়ে গেলাম, গাড়ি করে সমুদ্র উদ্দেশ্যে রওনা দিয়েছি। তেমন একটা দূর না, এখান থেকে 5 কিলোমিটার দূরে সমুদ্র সৈকত অবস্থিত। তাই গাড়ি করে যাওয়ার ক্ষেত্রে এখানে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর ওখানটিগুলোতে সম্পূর্ণ গাড়ি অতিরিক্ত স্পিডে চলে, তো এই কারণে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয় না। আমাদের বাংলাদেশে তো অনেক সময় জ্যাম লেগে থাকে বা রাস্তা ফ্রি থাকে না, এই দেশে তেমন একটা কিছু হয় না, সবসময় রাস্তা ফাঁকা থাকে, তাই গাড়ি সর্বোচ্চ গতিতে চলে, তাই যাতায়াতের ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হয় না। আসলে সমুদ্র সৈকতে আসলে খুব ভালো লাগে, দেখতেছেন কত সুন্দর একটা পরিবেশ, আর পাখিগুলো দেখতেছেন কত দারুণ দেখা যাচ্ছে। আসলে এক কথায় চারিদিকের ভিউটা অসাধারণ। রমজান মাসে তেমন একটা লোকজন এখানে নাই, এই জন্য জনসংখ্যা মুক্ত সমুদ্র সৈকত। আসলে এরকম নিরিবিলি সমুদ্র সৈকত দেখার মজাটা একটু অন্যরকম, চারিপাশে শুধু পাখি, পানি আর সমুদ্রের বিশালতা ঢেউ, সব কথা মিলায় এক কথায় অসাধারণ লাগতেছে। আশেপাশে যে পরিবেশটা দিয়েছে, এরকম একটা মায়াবী পরিবেশ, কিরকম দেখা যায়, কিরকম দেখা যায়, ওয়াও, চারিদিকে শুধু পানি আর পানি, মানে কিরকম লাগে, গোসল করবেন এখন?
ঘোড়া কত সুন্দর একটা পরিবেশ। আসলে সাগর পারে আসলে খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, সবসময় সাগরের ঢেউগুলো উপভোগ করতে মন চায়। তো কিরকম লাগে বরাবর? মনটা খুব কুরকুরা, শীতল হাওয়া, ঠান্ডা, শরীরে আমাদের বয়ে গেছে, অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। আমরা দুজন এখানে আসছি রোজার আগে, একা নিরলায় নির্জন এলাকায়, সাগর সমুদ্র, সমুদ্রের যে জোয়ারের যে শব্দ, মনটা কাড়ে নিতেছে, মন জুড়ে যাচ্ছে। আমরা তার কবিতা, যদি কবি থাকতো এখানে একটা কবিতা লেখে। কিন্তু আসলে ঢেউগুলো খুব দারুণ দেখা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে, দেখতেছেন? আর পানিগুলা খুব ক্লিয়ার পানি, পরিষ্কার দেখা যাচ্ছে পানি। শুধু পানির ভিতর সাঁতার কাটতে মন থাকতেছে, কিন্তু পারবো না সাঁতার কাটতে, কাপড় চোপড় নিয়ে আসি না। এই জন্য পরিবেশটা এক কথা অসাধারণ দেখা যাচ্ছে। দেখেন ভিউটা, এখন যদি এরকম পানিতে গোসল করতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু কাপড় চোপড় নিয়ে আসিনি, আর এখানে গোসল করা সম্ভব না। আসলে খুব এক কথা অসাধারণ লাগতেছে আমার কাছে পরিবেশটা। যে আমার খুব ইচ্ছা হচ্ছে এখানে পানির ভিতর নামিয়ে সাঁতার কাটি, কিন্তু ওইটা সম্ভব না, কাপড় চোপড় নিয়ে আসিনি। আর রমজান মাস দ্বিতীয় কথা, এখানে গোসল করার তেমন একটা অনুমতি নেই।